ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্রেন্ডস। বন্ধুরা, আমরা বেশিরভাগ রান্নাতেই গরম মশলা দিয়ে থাকি, যাতে করে আমাদের রান্না আরও বেশি সুস্বাদু হয়। তো এই গরম মশলাটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব, আমি কিভাবে বাড়িতে শাহি গরম মশলা তৈরি করি। তো অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। যারা জানেন না তারা বাজার থেকে কিনে আনেন। তো আমি বলবো, যারা জানেন না তারা খুবই উপকৃত হবেন আমার এই ভিডিওটা দেখলে। আর সত্যি বলছি, 100% গ্যারেন্টি দিয়ে বলছি, আমি যেভাবে গরম মশলাটা তৈরি করব, যদি এইভাবে গরম মশলাটা বাড়িতে তৈরি করেন, প্রতিটা রান্নার স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে, বাড়ির সবাই রান্নার প্রশংসা করবে। তো শাহি গরম মশলা তৈরি করতে লাগছে দারচিনি, কস্তুরি মেথি, এলাচ, লবঙ্গ, তেজপাতা, শুকনো লঙ্কা, জিরা, মিঠা জিরা, আর লাগছে গোলমরিচ আর জয়িত্রী। তো আমি এক সপ্তাহের জন্য গরম মশলাটা করব। এক সপ্তাহ পরপরই আমি গরম মশলা করি, যার জন্য আমি একসাথে বেশি করি না। তো পরিমাণ মতো সব কিছু নিয়েছি। আর একটা তাওয়ায় আমি ভাজা করছি তেল চারা, খালি তাওয়ায় শুধু গরম করে নেব। আর গরম করার সময় বেশি গরম যাতে না হয়ে যায়, যাতে করে মশলা পুড়ে না যায়, সেটা লক্ষ্য রাখতে হবে। আর আমি সব মশলা প্রথম দিয়েছি, একদম লাস্টে দিলাম কস্তুরি মেথি। কস্তুরি মেথি দেওয়ার পর আর বেশিক্ষণ ভাজব না, আর বেশিক্ষণ ভাজতে নেই, বেশিক্ষণ ভাজলে তিতা হয়ে যাবে। মিক্সিতে গুঁড়া করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন একদম গুঁড়া হয়ে গেছে। তো বন্ধুরা, গরম মশলার রেসিপিটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। বাই।